اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ابدع يا ربنا أمر أرجو شنونا লইয়া যাও গো, কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. أبو الفضل كيف؟ لا الله لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসা, দেওকলস বিশ্বনাথ সিলেটের সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তৈয়বুর রহমান তুরন মিয়া সাহেব, সভাপতি কার্যনির্বাহী কমিটি, প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, সাহেব জাদাই ফুলতলি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মঞ্চে উপবিষ্টা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মনির সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে গত বছর থেকে এবছর পর্যন্ত আপনাদেরকে, আমাকে, সকলকে
হায়াতে বাঁচায় রাখলেন, সুস্থ রাখলেন। এই এলাকার শত শত বান্দাদের থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে আমাদেরকে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জান্নাতের বাগানে জুড়ে মিলে বসে আল্লাহর প্রিয় হাবিবের মহাব্বতে প্রাণ ভরে দরুদ পড়ার সৌভাগ্য নসিব করে দিয়েছেন। আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করে দিলেন। আসুন আমরা আমাদের মহান রবের দরবারে দিল থেকে অন্তর থেকে শুকর আদায় করি। সবাই উচ্চস্বরে মহাব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে পবিত্র কালামে পাক সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এই নগণ্য বান্দাকে এমন কিছু সহি কথা গুছিয়ে সাজিয়ে বলার তৌফিক দান করে দেন, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন। যে কথাগুলো শুনলে পরে আমাদের ইমানটা মজবুত হয়, তাজা হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয়, আল্লাহ পাক এমন কিছু কথা আমাকে বলার আপনাদেরকে ধৈর্য এবং মনোযোগ নিয়ে শ্রবণ করার তৌফিক দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা অনেকেই পারেন, সূরা আসর আমার একটা ধারণা অনেকেই পারেন, পারেন না? যদি আমার ধারণা সত্য হয় তাহলে আমি আশা করি সবাই একটু মহব্বতে আল্লাহ পাকের কালাম একটু পড়ার চেষ্টা করবেন, যারা পারেন না তারাও চেষ্টা করবেন, যারা পারেন তারা একটু প্রাণ ভরে তেলাওয়াত করবেন। সবাই আমার সাথে পড়ার চেষ্টা করেন, বিসমিল্লাহ সূরাটা একটা ছোট সূরা, কিন্তু এই সূরার ভিতরে মৌলিক এমন কিছু বিষয় আল্লাহ পাক মৌলিক এমন কিছু বিষয়ের দিক নির্দেশনা আলোচনা শুনিয়ে দিয়েছেন, যে মৌলিক বিষয়গুলো যদি আমাদের ভেতরে না থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হবেনই হবেন কোনো সন্দেহ নাই। এই সূরার ভিতরে মৌলিক চারটা বিষয় আছে, চারটা বিষয় একটু কথা বলতে হবে, কয়টা? এই চারটা বিষয় যদি কেউ মেনে না নেয়, চারটা বিষয় যদি কেউ না মানে তাহলে অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামী হবে। একটু জবান খুলে বলেন, আমরা ধ্বংস হতে চাই না সফলতা চাই। তারা কথা বলেন নাই, তারা মনে হয় ধ্বংস হওয়াটাই পছন্দ করেন। আমরা ধ্বংস হতে চাই নাকি সফলতা চাই? জোরে বলতে হবে, আমরা ধ্বংস হতে চাই না সফলতা চাই? যদি সফলতা পেতে চান কয়টা বিষয় মেনে নিতে হবে, আল্লাহর কয়টা কথা মেনে নিতে হবে? চারটা কথা যদি মেনে নিতে পারেন তাহলে আপনি ধ্বংস হবেন না, আর যদি না মানেন তাহলে ধ্বংস হবেন। আজকে আমরা চারটা মৌলিক বিষয় আলোচনা শুনব। তার আগে আল্লাহ পাক সূরা আসরে প্রথম আয়াতে সময়ের কসম করেছেন, সময়ের কিসের কথা বলতে হবে, কিসের সময়? এই যে ঘড়ির কাঁটাটা, ঘড়ির কাঁটাটা টিক টিক করে আওয়াজ দিচ্ছে প্রতিটা সেকেন্ড,
আমরা এখানে বসেছি, যতটুকু সময় আমরা এখানে বসেছি, আমি প্রত্যেকটা কথা বলতেছি, প্রত্যেকটা কথা আমার প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, প্রতিটা কথা বলি আর আমার সময় কমে যাচ্ছে। সময় যত কমতেছে তত দ্রুত আমাদের আসল বাড়ির দিকে আমরা আগাইতেছি। প্রতিটা সেকেন্ড ভবিষ্যৎ থেকে বর্তমান হয়ে অতীতে বিলীন হয়ে যাচ্ছে, প্রতিটা সময় ভবিষ্যৎ থেকে বর্তমান হয়ে অতীতে বিলীন হয়ে যাচ্ছে। অতএব যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আর কখনো ফিরে পাওয়া যাবে না। সময় যে আমার চলে যাচ্ছে, আমি দ্রুত আমার আসল ঘরের দিকে আগাই দিছি। এই দুনিয়ার হায়াতটা হলো বরফ বিক্রেতার মতো, যে বরফ বিক্রি করে তার বুঝি হলো বরফ। তার বুঝি কি? যে বরফ বিক্রি করে, বরফের ব্যবসা করে তার বুঝি কি? কথা বলেন, তার বুঝি কি? বরফ। বরফ কিনেন তো আপনারা? কি করে এটা? হ্যাঁ, বরফের কাজ হলো গলে যাওয়া। বরফের কাজ হলো গলে যাওয়া। বরফ যত গলে, বরফ বিক্রেতার বুঝিও তত শেষ হয়। দুনিয়ার হায়াতটা হলো বরফ বিক্রেতার মতো। কোন একজন বরফ বিক্রেতা বাজারে চিল্লায় চিল্লায় বলতেছে, আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বরফ বিক্রেতা চিল্লায় চিল্লায় বলে, আমার পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। বরফ বিক্রেতা চিল্লায় কেন? কারণ তার পুঁজি হলো বরফ। বরফ যদি গলে যায় তাহলে সে ব্যবসায় লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বরফ বিক্রেতার পুঁজি বরফ বরফ গলে গলে যেভাবে শেষ হয়ে যায়, আমাদের হায়াতটা হলো বরফের মতো। কারো হায়াত 40 বছর, 50 বছর, কারো 30 বছর হায়াত, কারো বা 60 বছর হায়াত আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বরফ যেভাবে গলে গলে কমে যায়, শেষ হয়ে যায়, অনুরূপ ভাবে আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড বিদায় হয়ে হয়ে আমাদের হায়াতটা বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জোরে কণ্ঠে কিনা, এই হায়াত বড় দামি, সময় বড় দামি, সময়ের মূল্যায়ন যারা করবে না ওই বান্দারা কপাল পোড়া, তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। ওরে নবীর আশেকের দল, একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়া বলো, মহব্বতের আওয়াজ দিয়া বলো, আমরা সময়ের মূল্যায়ন করতে চাই কি চাই না? জবান খুলে বলতে হবে, চাই কি চাই না? যদি দিল থেকেই বলে থাকেন সময়ের মূল্যায়ন করতে চান, তাহলে আপনার সময় কতদিন আছে আপনি জানেন? কথা বলেন না কেন? সময় কতদিন আছে জানেন? মনে হয় আপনাদের জানা আছে। এখানে কি কেউ এমন আছেন যে দাঁড়ায় বলতে পারেন, হুজুর আমি আরো 5 বছর বাঁচবো ইনশাআল্লাহ? কেউ আছেন? আমি 5 বছর বাঁচবো এই গ্যারান্টি কারো হাতে আছে? 5 বছর না, 5 দিনের গ্যারান্টি আছে? 5 দিন না, 5 ঘন্টা, 1 ঘন্টা নাই, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। ওরে নবীর আশেকের দল, সময় বড় দামি জিনিস, সময় বড় দামি জিনিস। যে বান্দা সময়কে মূল্যায়ন করে ওই বান্দার কপাল অনেক ভালো। যেই বান্দা সময় খেলায় খেলায় অবহেলায় সময় কাটায় দেয়,
ওই বান্দার মতো বোকা নির্বোধ আর কেউ নাই, জোরে কণ্ঠে কিনা। ঘড়ির কাঁটা ঘুরতেছে আর আমার হায়াত চলে যাইতেছে, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক টক টক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক টক টক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। কথা কোন ঠিক কিনা? যৌবন যতদিন আছে, যতদিন এই দুনিয়াকে আপনি কিছু দিতে পারবেন, ততদিন সবার কাছে আপনার দাম আছে। দিতে পারবেন না, কারো কাছে দাম নাই। জোরে কোন ঠিক কিনা? ঝক ঝক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ওরে নবী আশিকের দল, যতদিন জীবন ঘড়ি ঝাক ঝাক টাক টাক করে, ততদিন সবাই জীবন ঘড়ির জন্য পাগল। যেদিন ঘড়ির মেয়াদ ফুরায় যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, ওই দিন তোমার মহব্বতের বিবির কাছে তুমি একটা বোঝা হয়ে যাবে। তোমার কলিজা টুকরা সন্তানের কাছে তুমি বোঝা হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধবদের কাছে তুমি বোঝা হয়ে যাবে। সকলেরই একটাই চিন্তা থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের এখান থেকে সরাতে পারলেই বাঁচলাম। কেউ দৌড়াবে সাদা কাপড়ের বন্দোবস্ত করার জন্য, কেউ দৌড়াবে ওই যে মোড়ার বাঁশ কাটার জন্য, কেউ বা তাড়াহুড়া করবে তোমার আসল ঘর খনন করার জন্য, কেউ করবে প্রচার খুব শীঘ্র তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এই দুনিয়ার সুন্দর টাইলস করা ঘর থেকে তোমাকে বাহির করে দিয়া অন্ধকার মাটির কবর ঘরে ঢুকায়া মাটি চাপা দিয়া চলে আসবে। ওরে নবীর আশিকের দল, দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য আসলাম, আসল বাড়ি হলো আমার পরকাল, আসল বাড়ি হলো কবর। যেই বান্দা দুনিয়ার জন্য পাগল হইয়া আসল বাড়ির কথা ভুলে গেল, ওই বান্দার মতো কপাল পোড়া বান্দা জমিনে আর কেউ নাই। যে বান্দা সময়টাকে কাজে লাগায়, যে বান্দা সময়টাকে মূল্যায়ন করে সময়টাকে কাজে লাগায়, ওই বান্দার মতো সৌভাগ্যবান বান্দার কেউ নাই। এই মুহূর্তে যারা আমার সামনে জান্নাতের বাগানে বসেছেন, আপনারা বড় দামি বান্দা, কারণ আমাদের প্রতিটা সেকেন্ড এই মুহূর্তে কাজে লাগতেছে, কাজে লাগতেছে। যেই বান্দা দোকানপাটে বসে আছে দুনিয়াবি কাজে সময় দিচ্ছে, ওই বান্দা সময়ের মূল্যায়ন করে নাই, সময়ের
মূল্যায়ন না করার কারণে ওই বান্দাদের কপাল কিন্তু পুড়ে যাইতেছে। পরে নবীর আশেকের দল সময়টাকে যদি তিনটা ভাগে ভাগ করে নাও, তিনটা ভাগে ভাগ করে নাও, একটু জবান খুলে বলেন কয়টা ভাগ? আমাদের জীবনের কত বছর হায়াত আমার আছে আমার জানা নাই। আমার হায়াতের জীবনটাকে যদি তিন ভাগে ভাগ করে নাও, সময়টাকে যদি তিনটা ভাগ কর, একটা সময় হলো অতীতের সময়, আর একটা সময় হলো আমার ভবিষ্যতের সময়, আরেক ভাগ হলো বর্তমান সময়। অতীত ভবিষ্যৎ মাঝখানে বর্তমান, ভালো করে খেয়াল করে নাও, কথাগুলো ভিতরে ঢোকায় নাও, সময়টাকে তিনটা ভাগ কর, এক ভাগ হলো ভবিষ্যৎ, আরেক ভাগ হলো বর্তমান, আরেক ভাগ হলো অতীত। কথা বুঝেননি আমার মনে হয় না? কথা বুঝতেছেন তো? এই তাকাও আমার দিকে তাকাও, খেয়াল করো সবাই, বলেন আমার অতীতের সময় যেগুলো চলে গেছে এগুলো আর ফিরে পাওয়া যাবে? আপনারা মনে হয় পাবেন? অতীতের যে সময়গুলো চলে গেছে এই সময় কি আর ফিরে পাওয়া যাবে? ফিরে পাওয়ার সুযোগ আছে না? তাহলে আমার একটা ভাগ সময় চলে গেল, আর কত ভাগ বাকি আছে বলেন? ভবিষ্যতে আমার কপালে কি আছে জানা নাই, ভবিষ্যতে আমার কপালে আপনার কপালে কি আছে জানা নাই, ভবিষ্যতে আমি কি পাঁচ বছর হায়াত পাবো না এক বছর পাবো, নাকি তিন দিন পাবো, নাকি একদিন না এক ঘন্টা, আমার জানা নাই। তাহলে অতীত চলে গেল, ভবিষ্যৎ আমার হাতে নাই, ভবিষ্যৎ আমার জানা নাই, বাকি রইল মাত্র এক ভাগ সময়। কোন ভাগ? কোন ভাগ? কোন ভাগ সময় আছে? শুধুমাত্র বর্তমান। এই বর্তমানটাই আমার পুঁজি, আমার অতীত নাই, হারায়া ফেলেছি, ভবিষ্যৎ আমার জানা নাই, বর্তমানটাই হলো আমার পুঁজি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে বান্দা বর্তমান সময়টাকে কাজে লাগায়, যে বান্দা বর্তমান সময়টাকে কাজে লাগায়, ওই বান্দা সৌভাগ্যবান, ওই বান্দা সৌভাগ্যবান। আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পড়েন না একটু, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। আমি আবু হানিফ ধ্বংসের ভিতরে আছি, আপনারাও ধ্বংসের ভিতরে আছেন, প্রত্যেকটা মানুষ সময়ের ধ্বংসের ভিতরে আছে। আল্লাহ পাক জানায় দেয় তবে চার গুণে গুণী মানুষদের কোনো ধ্বংস হবে না, ধ্বংস হবে না। চারটা গুণ যারা অর্জন করে নিয়েছে, চারটা গুণ যারা অর্জন করে নিয়েছে তারা ধ্বংস হবে না। এই চার গুণ যাদের ভিতরে নাই বাকি সব মানুষগুলো ধ্বংস ধ্বংস ধ্বংস। কয় গুণ? জবান খুলে বলতে হবে কয় গুণ? এই চারটা গুণ যাদের ভিতরে আছে তারা শুধু ধ্বংস হবে না, চার গুণ যাদের ভিতরে থাকবে না বাকি সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবরি। একটু পড়তে মন চায় না? পড়েন না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ধ্বংস হবে না। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু,
এক নাম্বার গুণ হলো ঈমান। ঈমান যেই বান্দার ঈমান আছে ওই বান্দা ধ্বংস হবে না, ঈমানদার ধ্বংস হবে না। ওরে নবীর আশেকের দল, একটা জবান বন্ধু রাখা যাবে না, একটু মহব্বতে ঈমানের আওয়াজ দিয়া বলো, আমরা ঈমানদার নাকি বেঈমান? আওয়াজ মনে হয় সন্দেহ আছে, আমরা ঈমানদার নাকি বেঈমান? আমি ঈমানদার, এ কথা বলতে যাদের লজ্জা হয় বলেন সে কি ঈমানদার? আমি ঈমানদার, এ কথা বলতে যে লজ্জা পায়, জবান দিয়া আওয়াজ বাহির হয় না, সে ঈমানদার নয়। জবান খুলে বলেন আমি ঈমানদার নাকি বেঈমান? এটা কয় নাম্বার গুণ? কথা বলেন না কেন? ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে জাহান করে সব করে, কিন্তু বান্দার ইমানে গন্ডগোল, বান্দার ইমানে সমস্যা। ইমানে গন্ডগোল হওয়ার কারণে তার আমলের কোনো দাম আছে? কথা বলেন, তার আমলের কোনো দাম আছে? কেন নাই? কেন নাই? ইমান নাই। তাহলে এক নাম্বার গুণ হলো ইমান। টাকায় দেখো বর্তমানে কাদিয়ানির দল, কাদিয়ানিদের যদি জিজ্ঞাসা করো তোমরা মুসলমান নাকি বেঈমান, ওরা জোরে সরে আওয়াজ দিয়ে বলবে আমি মুসলমান। কাদিয়ানিরা কি নিজেদের অমুসলিম বলে? কথা বলে, কাদিয়ানিরা কি নিজেদের অমুসলিম বলে? ওরাও বলে আমি মুসলমান। দেখবেন ওরা যখন আমার নবীর নামটা স্মরণ করে, খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে, আমার নবীর নামটা খুব ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে, সবকিছুই মানে, ভালো করে খেয়াল করে না, কাদিয়ানিরা কেন কাফের, কেন বেঈমান? ওদের ইমানে গন্ডগোল, ইমান নাই কেন? কেন তাদের ইমান নাই ভালো করে বুঝেন, কেন তাদের ইমান নাই, কেন তারা বেঈমান? একজন কাদিয়ানি সেও নামাজ পড়ে, সেও রোজা রাখে, সেও হজ করে, যাকাত দেয়, সব করে, নিজের মুসলমান পরিচয় দেয়, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কাদিয়ানি বেঈমান কাফের কেন? ভালো করে খেয়াল করে নাও, কাদিয়ানিরা কোরআনের সব মানে, শুধু খাতামান নবীন এইটুকুন মানে না, শুধু খাতামান নবীন এইটুকুন মানে না, ভালো করে বুঝে নাও। কেউ নিজে কি ইমানদার পরিচয় দিয়া ইমানের দাবি করে, কোন বান্দা যদি বলি আমি আল্লাহর কালামের 6,666 খানা আয়াতের 6,665টা আয়াত মানি, একটা আয়াত মানি না, একটু জবান খুলি ইমানের আওয়াজ দিয়া বলতে হবে ওই বান্দা ইমানদার নাকি বেঈমান? আর আসতে বলেন ও ইমানদার নাকি বেঈমান? আল্লাহর কালামের কাদিয়ানিরা একটা আয়াত মানি না, এই কথাও বলে না, একটু মানে না, কতটুকু? শুধু এতটুকু মানে না, কাদিয়ানিরা আমার নবীর নবীও মানে, ওরা বলে আমার নবী নবী ছিলেন, আমাদের নবী নবী ছিলেন, এটাও তারা মানে, কিন্তু তারা এ কথা মানে না যে আমাদের নবী শেষ নবী। ওদের কথা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। এত আস্তে বলবেন না, নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যদি কেউ কথা বলে একটু আওয়াজ দিয়া বলেন সে ইমানদার নাকি বেঈমান? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যদি আমার বাপ কথা বলে, আমার বাপ ইমানদার নাকি বেঈমান? আমার বাপকে মানা যাবে? জোরে বলতে হবে আমার মাকে মানা যাবে? কেন? কারণ সে বেঈমান হয়ে গেছে। আমার মা আমার বাপ হলেও সে বেঈমান কাফের হয়ে গেছে। কেন কাফের? সে কাদিয়ানিদের পক্ষে কথা বলেছে, জোরে কোন ঠিক কি না? আমার দেশে, আমাদের দেশে, মুসলমানদের দেশে সংসদে দাঁড়াইয়া রাশেদ খান মেনন গোলাম আহমদ কাদিয়ানিদের পক্ষে কথা বলেছে, তো আসতে বলবেন না, নাউজুবিল্লাহ। আমার এখানে আওয়ামী লীগ আছেন না?
কথা বলেন না কেন? আচ্ছা, কোন আওয়ামী লীগ ভাই যদি বলে আমি রাশেদ খান মেননকে সাপোর্ট করি, তার ইমান থাকবে? কথা বলেন না কেন, তার ইমান থাকবে? সংসদে দাঁড়িয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে কথা, তুমি নেক আমল করে জান্নাতে ঢুকে যাইবা, না না না, আমার নবীর মহব্বত যতক্ষণ তোমার দিলে সবচেয়ে বেশি না হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়া বলি, যতক্ষণ নবীর ভালোবাসা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের একটা ডাক আমার আল্লাহ কবুল করবেন না। জোরে কোন ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? আর যার দিলে নবীর মহব্বত আছে, তার সামনে তার দেশে কেউ নবীর দুশ্মনী করবে? বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা সংসদ ভবনে দাঁড়িয়ে কেউ একজন নবীর দুশ্মনী করবে আর মুসলমানরা চুপ করে থাকবা? ভালো করে শুনে নাও, তুমি ইমানদার নয়, চুপ করে থাকার কারণে তুমি বেঈমান। জোরে বলেন ঠিক কি না? এই মুহূর্তে প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব কাদিয়ানিদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সব মুসলমানরা কাঁধে কাঁধ মিলাইয়া কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ময়দানে নামা। জোরে বলেন ঠিক কি না? আর কাদিয়ানির পক্ষে রাশেদ খান মেনন কথা বলেছে, প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব এই স্লোগান দ্বারা অনতি বিলম্বে এই মেরনের তার এমপির পাক কেটে দেওয়া উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত যতক্ষণ ক্ষমা না চায়। জোরে কোন ঠিক কিনা? এই নাস্তিকদের এখনই বন্ধ করে দিতে হবে, এই মুরতাদদের মোকাবিলার এখনই সময়। যদি এদেরকে এই মুহূর্তে বন্ধ করা না যায় তাহলে সামনে এরা আরো বেড়ে যাবে। ওরা চিন্তা করবে আমরা তো বলেছি কিছুই হয় না, এজন্য আমার উদাত্ত আহ্বান আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, বিএনপির ভাইদেরকে বলবো, জামাত বলেন, হেফাজত বলেন, সকলকে বলবো, যদি মনে করেন আমি নবীর উম্মত, আমি মুসলমান ইমানদার, ইমান টিকাবার জন্য আপনাদের সকলের ইমানি দায়িত্ব একটাই স্লোগান দেওয়া, রাশেদ খান মেননকে তাকে তার পর থেকে অব্যাহতি দেওয়া, তাকে শাস্তির ব্যবস্থা করা যদি ক্ষমা না চায়, গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসারে যারা আছে ওদেরকে দেশে অমুসলিম ঘোষণা করা। জোরে কোন ঠিক কিনা? এই দেশে হিন্দুরা থাকলে আমাদের কোনো ক্ষতি নাই, খ্রিস্টানরা থাকলে আমাদের কোনো ক্ষতি নাই, বৌদ্ধরা থাকলে আমাদের কোনো ক্ষতি নাই। খ্রিস্টানরা যেভাবে আছে, হিন্দুরা যেভাবে আছে, বৌদ্ধরা যেভাবে আছে, এই দেশে কাদিয়ানিরাও তাদের মতো অমুসলিম হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। ওরা মুসলমান দাবি করে আমার দেশের সরল মনা মুসলমানদের ইমান নষ্ট করে নিয়ে যাবে, এটা কখনো আমরা মুসলমানরা মেনে নিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? মহব্বতের প্রমাণ দিয়া দাও, ওরে নবীর আশেকের দল, চারটা গুণ যাদের ভিতরে থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার গুণের নাম হলো ঈমান। জোরে বলেন এক নাম্বার গুণের নাম কি? ঈমান। আরো আস্তে বলেন, এক নাম্বার গুণের নাম কি? ঈমান। গুণ কয়টা? চারটা। যার ভিতরে চারটা গুণ আছে সে কাফের হবে না, বেঈমান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চারটা গুণ যার ভিতরে না থাকবে সে কাফের হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার গুণের নাম কি? ঈমান। আরো আস্তে বলেন কি? ঈমান। ঈমান। ইমান ছাড়া কোনো কিছুর দাম নাই। একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইমান নাই? একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়া বলেন তার ইবাদতের কোনো দাম আছে? আরো আস্তে বলেন কোনো দাম আছে? আপনাদের এলাকায় যে জাল জাল মাছ ধরে ওটা কি কয়? জাল। জালটা যদি মাঝখান দিয়া ছিঁড়া থাকে, ছিঁড়া থাকে, মাছ কি মোটেই আসবে না? না কিছু আসবে। জাল যদি মাঝখান দিয়ে একটু একটু ছিঁড়া থাকে তাহলে মাছ কি একটাও আসবে না?
কথা বলে, আপনাদের মনোযোগ নাই কেন আসবে না? যার যদি মাঝখান দিয়ে ছিড়া থাকে মাছ কি একটাও আসবে না? আসবে। আহারি আমার এই জাল, গোল জাল, গোল যেটা ওটা আপনার পুকুরে নিয়ে মারেন, মাঝখান দিয়ে একটু 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 ছিড়া, বেশি না একটু একটু ছিড়া, মাছ কি মোটেই আসবে না? কথা বলেন না, মাছ কি মোটেই আসবে না? আসবে মাছ, কিছু আসবে, জাল তার ছিড়া মাছ মোটেই আসবে না, না আসবে কিছু মাছ, তবে অনেকগুলো মাছ চলে যাবে। কথা কি বুঝতেছেন আবার? এবার মাছ ধরে যেটাকে রাখে ওটাকে আমরা বলি দুলা, আপনারা কি বলেন? কলই, কলই। এ কলই দুলার যদি তলা না থাকে, দুলার যদি তলা না থাকে, কলইর যদি তলা না থাকে, বালতির যদি তলা না থাকে, সারাদিন আপনি মাছ ধরলেন, বলেন সন্ধ্যাবেলা কি মাছ একটাও থাকবে? জোরে বলতে হবে, মাছ কি একটাও থাকবে? কেন থাকবে না? জোরে বলেন, কেন থাকবে না? তলা নাই, কিচ্ছু থাকবে না, সারা দিনের পরিশ্রমটাই বৃথা। যার তলা নাই ওই বান্দার 40 বছরের তাহাজ্জুদের কোনো দাম নাই, যার তলা নাই ওই বান্দার জীবনের কোরআন তেলাওয়াতের কোনো দাম নাই, যার তলা নাই ওই বান্দার জীবনের জিকির ফিকিরের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? তলা থাকলে সব কিছুর দাম আছে, জাল যদি একটু ছিড়া হয় কিছু কিছু আসবে, আমল যোগ হবে, আমল যোগ হবে, কিন্তু তলা না থাকলে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি ইমানদার হও, ইমান যদি তোমার থাকে, আমল করো, তাহলে আমল আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর ইমান তো তোমার নবী, আল্লাহর নবীকে নিয়ে আজকে টানা টানি হয়, তাকায় দেখো রহমাতুল্লিলআলামিনের ব্যাপারে আজকে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়, একদল আমার নবীরে নবী মানে না, শেষ নবী, একদল তো নবী মানে না, আর একদল আমার নবীকে শেষ নবী মানে না, আর একদল কোরআন, কোরআনের প্রকাশ্যে অবমাননা চালায় দিতেছে। ওরে নবীর আশিকরে দান, তুমি যদি বলো আমি তাবলিগের চিল্লা লাগাবো, আমি 40 দিনের চিল্লা লাগাবো, আমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নিয়াই থাকবো, আমার এগুলোর প্রতি এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা দরকার নাই। ভালো করে খেয়াল করে নাও, তোমার তলা নাই, ঈমান নাই, যেহেতু নবীর অপমানে তোমার কলিজায় আগুন জ্বলে না, যদি নবীর অপমানে তোমার কলিজায় আগুন না জ্বলে তোমার ঈমান নাই, যদি নবীর অপমানে তোমার কলিজায় আগুন জ্বলে তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে। আমাদের প্রিয় কবি বলেছেন, প্রিয় কবি, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন। জোরে কোন ঠিক কিনা? ওরে নবীর আশিকরে দল, এক নাম্বার গুণ হলো ইমান, ইমান যদি তোমার থাকে, ইমান থাকলে তোমার আমলের দাম আছে, এক নাম্বার গুণ তোমার অর্জন হয়ে গেল। আল্লাহ পাক জানায় দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল-হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। পড়েন না একটু, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল-হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। সব মানুষ ক্ষতির ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে,
তবে চার গুণ যাদের ভিতরে আছে তারা ধ্বংসের ভিতরে নাই। এক নাম্বার গুণের নাম হলো ঈমান। একটু জবান খুলে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার গুণের নাম কি? দুই নাম্বার গুণ হলো ওয়ামিলুস্বালিহাতি। দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। যেই বান্দা ইমানদার ওই বান্দার নেক আমলের দাম আছে। যেই বান্দা ইমানদার নয় ওই বান্দার নেক আমলের কোনো দাম নাই। তাকায় দেখো আব্দুল ইবনে উবাই কিন্তু আমার নবীর পেছনে নামাজ আদায় করতো, আমার নবীর সামনে দাঁড়ায় বাহ বাহ দিত, বাহ বাহ দিত। আল্লাহ পাক বলেন, হাবিব ইজা জাআকাল মুনাফিকুন। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ আল্লাহকে বলেন, হাবিব এই যে টুপিওয়ালা দাড়ি আছে, লম্বা জামা আছে, আপনার পিছনে নামাজ আদায় করে, ওরা আপনার সামনে দাঁড়াইয়া মুনাফিকরা যখন আপনার সামনে হাজির হয় ওরা বলে, কলু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার সামনে দাঁড়ায় বলে, আল্লাহর কসম নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমি আল্লাহ বলি আপনি আমার রাসূল। ওরা যে কসম করে বলল নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা যে কসম করে বলল আপনার সামনে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, ওরা যে কসম করে বলল আপনি আল্লাহর রাসূল, আল্লাহু আ'লামু ইন্নাকা, আল্লাহ পাক বলেন নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ বলি আপনি আমার রাসূল, আমিও জানি আপনি আমার রাসূল, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক দেখে বলেন, হাবিব এই যে মুনাফিকরা আপনার সামনে দাঁড়ায় বলে আপনি আমার রসুল, আমি আল্লাহ তো বলি আপনি আমার রসুল, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। পরে নবীর আশেকের দল মুনাফিকরা কোন কথাটা বলল, আমার নবী আল্লাহর রাসূল। একটু জবান খুলে বললে বলবেন, এই যে মুনাফিকরা বলল নবী আপনি আল্লাহর রাসূল, এই কথাটা সত্য নাকি মিথ্যা? নবী কি আল্লাহর রাসূল না? কথা বলেন না কেন? নবী কি আল্লাহর রাসূল না? মুনাফিকরাও বলল নবী আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, হাবিব আমিও তো বলি আপনার, আমিও বলি আপনি আমার রাসূল, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। জবান খুলে বলেন, মুনাফিকরা কি? জবান খুলে বলতে হবে, মুনাফিকরা কি? তাহলে নবী কি আল্লাহর রাসূল না? জোরে বলেন, নবী কি আল্লাহর রাসূল না? মুনাফিকদের, মুনাফিকরা তো এই কথাই বললো, আল্লাহ বলে আমিও তো এটাই বলি আপনি আমার রাসূল, তাহলে এদের কথা মিথ্যা কেন? কেন এদের কথা মিথ্যা? ভালো করে একটু হৃদয়ের কান লাগায় কথাগুলো ভিতরে ঢুকায় নাও। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব এই মুনাফিকদের বলাটা আমার আবু বকরের মতো বলা হয় নাই, এই মুনাফিকদের বলাটা আমার ওমরের মতো বলা হয় নাই, বিলালের মতো বলা হয় নাই। ওমরও বলেছে আপনি আমার রসুল, আর আব্দুল ইবনে উবাইও সাক্ষ্য দিয়েছে আপনি আমার রসুল। আমি আল্লাহ বললাম ওমরের বলাটা ঠিক আছে, মুনাফিকদের বলাটা ঠিক নাই। কেন ঠিক নাই? আল্লাহ পাক জানায় দেয় তাদের ঈমান নাই, তাদের ঈমানে গণ্ডগোল। যেহেতু বান্দার ঈমানে গণ্ডগোল, এজন্য তার কোনো কিছুই ঠিক না।
নাই, এই বান্দার দিল গন্ডগোল, এই বান্দার কোনো কিছুই ঠিক নাই। আল্লাহ পাক জানায় দেয় মুনাফিকদের অন্তরে সমস্যা, ইমানে সমস্যা, ইমানে সমস্যা থাকার কারণে আমি আল্লাহ বললাম তাদের নামাজ নামাজ না, তাদের কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত না, তাদের রমজানের রোজা তাদের রমজানের রোজায় কোনো উপকার এদের হবে না, এদের হজ একবার নয় দশ বার হজ করলেও কোনো উপকার হবে না, বরং এরা যদি লক্ষ লক্ষ টাকা দান সৎকার করে কোনো উপকার হবে না। কেন উপকার হবে না? সোজা জবাব, তাদের তলা নাই, তাদের ইমান নাই। জোরে কোন ঠিক কিনা? আমি ইমানদার, যে বান্দা বলবে আমি ইমানদার, ওই বান্দা আমল করার অনেক সুযোগ পাওয়ার পরেও বান্দা আমল করলো না, কোনো আমল করলো না। বুঝতে হবে বান্দার কথাটা সত্য নয়, বান্দার কথাটা মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? যে বান্দা ইমানদার ওই বান্দা আমলের সুযোগ পাইলেই আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে। একটু দান সৎকার সুযোগ পেল, বান্দা সুযোগ হাতছাড়া করবে না, দান সৎকার করবে। বান্দা সুস্থ আছে, ভালো আছে, মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য তার আছে। বান্দা ইমানদার, ইমানের জোরে বান্দা মসজিদে যাবে, নামাজ আদায় করবে। যেই বান্দার ইমান আছে ওই বান্দা নেক আমল না করে থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের দেশে একদল এমন আছেনি যারা ইমানদার দাবি করে কিন্তু আমল নাই। কথা বলেন না, দাবি করে আমি ইমানদার, দাবি করে আমি আশেকের রসুল। এই ছোট ভাই, এই সমস্যা আছে নাকি? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু সামনে আগাবো, কথা বলেন না কেন? না মনে হয় আলোচনা আর চলবে না, আলোচনাকে একটু সামনে আগাবো, মনোযোগ দিতে হবে। আমরা তো কোরআন থেকে কথা শুনবো, যদিও ইচ্ছা কাহিনী নাই, কিন্তু কোরআনের কথা শুনলে, যারা কোরআনের পাগল, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারা কোরআনের কথা যত শুনে ততই মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? এদের মজা কখনো শেষ হয় না। আমাদের দেশে এমন একদল আসেনি যে বলে আমি ইমানদার, যে দাবি করে আমি নবীর আশেক, কিন্তু সে আমল করে না। কথা বলেন না কেন? এখন সত্য কথা অনেকেই বলবে না, ইমানের দাবি করে কিন্তু আমল করতে রাজি না, এমন একদল আছে না নাই? এদের সংখ্যা বেশি পাবেন, বেশি পাবেন আমাদের দেশে। এই যে মাজার মাজার, ভালো করে বুঝেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা ফুরুদলির আশেক, আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আরো আসতে বলেন, আমরা পক্ষে না বিপক্ষে? তোমরা আসতে বলবা, আমরা আল্লাহর ওলিদের পক্ষে। আল্লাহর ওলিদের কবরকে আমরা সম্মান করব, তাজিম করব, জিয়ারত করব। যে এখন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, কোন সুন্নি ফুলতলির কোন আশিক, সারসিনার কোন আশিক, জৈনপুরের কোন প্রেমিক কখনো তারা আল্লাহর ওলিদের মাজারে সেজদা করে না। যারা সেজদা করে তাদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। যেরকম ঠিক কিনা? এখন ওখানে গিয়ে দেখেন আল্লাহর ওলিদের মাজার ওরা নাপাক করে ফেলতেছে একটা দল, ওখানে লাল সাদু জামা লাগাইয়া সারা দিনটানে গাঞ্জা, আর আমার ভাইয়েরা এতই পাগল, গানের পাগল, নাচের পাগল, নামাজ নাই, আমল নাই, কিচ্ছু নাই, মারিফতের গান গায়, ইমানের দাবি করে, আশেকের দাবি করে, আমাদের সোজা কথা ওদের ইমানই নাই। জোরে কোন ঠিক কিনা? ওদের ইমানই নাই। কষ্ট পাইতেছেন নাকি? বিরক্ত হইতেছেন নাকি?
যে বান্দার ঈমান আছে ওই বান্দা নেক আমল না করে থাকতে পারবে না। নেক আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হলো নামাজ। সবচেয়ে দামি আমল কি? নামাজ। ঈমানের পরে কথা বলেন, ঈমানের পরে নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। ভালো করে বুঝতে হবে। আপনি একটা জমির মালিকানা দাবি করলেন, আপনি বললেন এই জমিটা আমার, একখানি জমি আমার, কিন্তু জমির দলিল নাই। জবান খুলে বলেন আপনি যে দাবি করলেন দাবিটা সত্য নাকি মিথ্যা? জমি আপনার তখনই হবে যখন জমির দলিল আপনার হাতে থাকবে। জমির দলিল যদি না থাকে তাহলে আপনি জমির মিথ্যা দাবিদার, এই জমির মালিক আপনি না। জোরে কোন ঠিক কি না? এরে নবীর আশেকের দল, যেই বান্দা বলবে আমি ইমানদার, ওই বান্দা ইমানদার কিনা তার ইমানের দলিল আছে নি ভালো করে যাচাই করে নাও। একজন বান্দার ইমানের দলিল হলো নেক আমল, একজন বান্দার ইমানের দলিল হলো নামাজ। যদি দেখো বান্দা ইমানদার, সঠিক ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে বুঝতে হবে বান্দার ইমানের দলিল আছে। জোরে কোন ঠিক কিনা? যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই না, বরং পাঁচ ওয়াক্ত নামাজের বিরোধিতা করে, ওই বান্দা তো ইমানদার নয়, সে কাট্টা কাফের। ভালো করে খেয়াল করে নাও, আমাদের দেশে বর্তমানে দুই দল বেনামাজি পাওয়া যায়। একদল বেনামাজি নামাজ পড়ে না কিন্তু দিলে ভয় আছে, মাদ্রাসার হুজুর সামনে দাঁড়ায় বলে ওরে বাবা চল মসজিদে আয়, আল্লাহর বান্দা লজ্জা পাইয়া মাথাটা নিচু করে দিয়া হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে হিদায়াত দেয়, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে নামাজ আদায় করতে পারি। এই হলো একদল বেনামাজি, নামাজ পড়ে না কিন্তু দিলে ভয় আছে লজ্জা আছে, সে চিন্তা করে আমি নামাজ আদায় করব, বেয়াদবি করে না। আল্লাহ পাক এ বান্দাদের যে কোনো সময় হিদায়াতের নূর দিয়া দান করে দিয়ে, আল্লাহ পাক যে কোনো সময় এই বান্দাদেরকে হিদায়াত দান করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করবেন, আর একদল বেনামাজি নামাজও পড়ে না, নামাজ যারা পড়ে তাদের দুশ্মনী করে, শরীয়তের মোল্লা বলে তিরস্কার করে, বলে ওরা তো শরীয়তের মোল্লা, গানে গানে শরীয়তের মোল্লাদের দুশ্মনী করে। হারমোনিয়াম বাঁশি তবলা ঢোল এগুলো বাজায় আর শরীয়ত মারেফতের গান গায়, সুযোগ পাইলে নামাজের বিরোধিতাও করে। আপনারা হয়তো জানেন না, আমার কচুয়াতে আমার এক ভাই নিজেই সামনে স্বীকার করে নিয়েছে, বলে হুজুর সত্য কথা বলি, আপনার দিকে তাকাই, আপনার কথা শুনে আমার নামাজ পড়তে মন চায়, নামাজ পড়তে আসি, হুজুর যখন ওদের দলে যাই তখন নামাজের দিকে মন থাকে না। কেন মন থাকে না? বলে ওরা মূলে মূলে নামাজের পক্ষে না, বরং নামাজের বিরোধিতা করে। ইমানের আওয়াজ দিয়ে বলবা, যেই বান্দা নিজে নামাজ পড়ে না অহংকার বশত, নামাজ যারা পড়ে তাদের দুশ্মনী করে, আওয়াজ দিয়া বলো তারা ইমানদার নাকি বেঈমান? যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার ইমানটা মজবুত থাকবে, ইমানটা টিকবে। এবার তিন নাম্বার গুণ তোমাকে অর্জন করে নিতে হবে। এক নাম্বার গুণের নাম হলো ইমান, দুই নাম্বার গুণের নাম হলো আমল, নেক আমল, তিন নাম্বার গুণের নাম হলো তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, হক কথা বলতে হবে, মানুষকে সত্য পথের দিকে আহ্বান করতে হবে। তিন নাম্বার গুণের নাম হলো সৎ কাজের উপদেশ দেওয়া, সৎ কাজের উপদেশ দেওয়া। একটা জবানও বন্ধ রাখা যাবে না, সবাই ইমানের আওয়াজ দিয়ে বলেন তিন নাম্বার গুণের নাম কি? জোরে বলেন তিন নাম্বার গুণের নাম কি? সবাই বলতে হবে তিন নাম্বার গুণের নাম কি? এই সৎ কাজের আদেশ কি সবাই দিবে?
সবাই কি সৎ কাজের আদেশের যোগ্যতা রাখে? সবাই রাখে না। যে গাঁজা খোর সে নিজে আবার পাগল, গাঁজার পাগল, নেশার পাগল, বলেন সে কি সৎ কাজের আদেশ দেওয়ার যোগ্যতা রাখে? কথা না বললে আলোচনা হবে না। যে নিজে দুই নাম্বার ও কি সৎ কাজের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে? জোরে বলতে হবে, ক্ষমতা রাখে? ভালো করে খেয়াল করে নাও, সৎ কাজের আদেশ সবাই দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র যে বান্দা ইমানদার, ইমান আনার পর যে বান্দা সৎ কাজ করে, নেক আমল করে, যেই বান্দা ইমানদার এরপর নেক আমল করে, ওই ইমানদার নেক আমল করনেওয়ালা বান্দাগুলোই বিনা দ্বিধায় সৎ কাজের আদেশ দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? গাঁজাখোর কখনো গাঁজার বিরুদ্ধে কথা বলতে পারে না, ইয়াবাখোর কখনো ইয়াবার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে বলেন না কেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ভালো গাজের উপদেশ দিতে চান, আগে নিজে ভালো হন, ইমানদার হন, নেক আমল করেন। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার দেশে একজন বাবার ভিতরে যোগ্যতা নাই যে সন্তানকে নামাজের কথা বলবে। একজন বাবার ভিতরে যোগ্যতা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, সন্তানের সামনে দাঁড়ায় বাবা বলবে ও ছেলে নামাজ পড়, এ কথা বলার মতো উপযুক্ত বাবা আমাদের দেশে সংখ্যায় অনেক কম। জোরে কোন ঠিক কিনা? যে সৎ কাজের আদেশ করবে, এটা তিন নাম্বার গুণ। এমন বাবা আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু সংখ্যায় অনেক আছে এমন যার ভিতরে ওই ক্ষমতাটাই নাই নিজের ছেলেকে গিয়া বলবে বাবা নামাজ পড়। কথা বলেন না কেন? কারণ ও নিজেই নামাজ পড়ে না, ও নিজেই টানে গাঞ্জা, ও নিজেই টানে ইয়াবা, ও সন্তান কি কিভাবে নির্দেশ করবে নামাজে? চিন্তা করে আমি যদি সন্তানের সামনে দাঁড়ায় বলি তুই নামাজ পড়, সন্তান যদি আমাকে বলে ফেলে আব্বু তোমারে তো জীবনেও দেখি নাই নামাজ পড়তে, আমারে কেমনে কও, শরম লাগে না? কথা বল না কেন? এমন বাবার কপাল মন্দ, কপাল খারাপ। ওরে নবীরা শিখুর দল, যেই বাবা সন্তানকে নামাজের অর্ডার দিতে ভয় পায় ওই বাবার কপালটা অনেক মন্দ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, উম্মত তোমার সন্তানের বয়সটা যখন 7 বছর হয়ে যাবে, 7 বছর, তখন তুমি তোমার সন্তানকে নামাজের অর্ডার করো, নামাজের নির্দেশ দাও। 7 বছর যদি তোমার সন্তানের বয়স হয় তাহলে নামাজের অর্ডার করো। এরপর 10 বছরে যদি উপনীত হয়, 10 বছর পর তোমার সন্তানকে নামাজ পড়তে বলো, যদি নামাজ না পড়ে ওয়াদরিবু হুম, নামাজ না পড়লে তোমার সন্তানকে প্রহার করো। যদি 10 বছরে উপনীত হওয়ার পর তোমার সন্তান নামাজ আদায় না করে, তাহলে প্রয়োজনে ওয়াদরিবু হুম, তোমার সন্তানকে আঘাত করে হলেও, আঘাত করে হলেও তোমার সন্তানকে নামাজ পড়াতেই হবে। এটা আমার নবীর অর্ডার। ইমানের আওয়াজ দিয়া বলবা, কোন উম্মত যদি নবীর কথা অমান্য করে, সে যে দাবি করে আমি নবীর উম্মত, কিন্তু নবীর কথা মানে না, নবীর কথা অমান্য করে, আওয়াজ দিয়া বলো তার কথাটা সে যে দাবি করলো দাবিটা সত্য নাকি মিথ্যা? কথা বলেন নাই, যে দাবি করলো দাবিটা সত্য নাকি মিথ্যা? যে নবীর উম্মত সে নবীর কথা মেনে নিবে, যে নবীর কথা মানবে না সে নবীর উম্মত হতে পারে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস, আমি নবীওয়ালার কথা নয় ভালো করে হৃদয়ের কাল লাগাইয়া দাও। রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়স উপনীত হওয়ার পরে তাকে নামাজের কথা বলা আরম্ভ করে দাও। এবার যদি 10 বছর হয়ে যায়, নামাজ যদি না পড়ে, আঘাত করে, প্রহার করে, মেরে হলেও তাকে নামাজ পড়াইতে হবে। ওরে বাবা, আমাদের দেশে বহু নামাজি এমন বান্দা পাওয়া যায়,
যে বাবা যে নামাজি বান্দা এশা কাওয়াবিন তাহাজ্জুদ পড়ে তসবিহাতে নিয়া তসবির দানাও গনে সারাদিন আল্লাহ আল্লাহ জিকির বান্দার কলবে জিকির জিকির চলতেছে চব্বিশ ঘন্টা কিন্তু বান্দা তোমার দশ বছরের বেশি সন্তান গুলা নামাজ আদায় করে না তোমার দশ বছরের বেশি সন্তান ওই